ভারত বাংলাদেশের সৌভ্রাতৃত্বের অটুট সম্পর্ক আরও মজবুত করার প্রয়াস। ল্যান্ডপোর্ট আগরতলা থেকে এমবিবি এয়ারপোর্ট পর্যন্ত শাটল পরিষেবার উদ্বোধন। কার্যত ল্যান্ডপোর্ট আগরতলার 11তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই আয়োজন। আগরতলার ল্যান্ডপোর্ট অথরিটির সার্বিক উদ্যোগে সর্বাংশে প্রশংসিত। ভারত বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সর্বোপরি মানবিক সম্পর্ক তা দীর্ঘদিনের এবং আজও অটুট। উপরন্তু ত্রিপুরা রাজ্যবাসীর সাথে বাংলাদেশের একটা মৌলিক নীরব টান। এই অবস্থায় ভারত বাংলাদেশের সৌভ্রাতৃত্বের অটুট সম্পর্ক আরও মজবুত করার প্রয়াস। আগরতলা থেকে এমবিবি বিমানবন্দর পর্যন্ত শুক্রবার শাটল পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হল। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন, স্থানীয় বিধায়ক সুরজিৎ দত্ত, ল্যান্ডপোর্ট অথরিটির বিশিষ্ট কর্তা ব্যক্তি সহ বিএসএফ এর উচ্চ পদস্থ আধিকারিক এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা পতাকা নেড়ে এই শাটল পরিষেবার উদ্বোধন করেন। কার্যত আগরতলার ল্যান্ডপোর্টের 11তম প্রতিষ্ঠা দিবস পালনে দিনটি স্মরণীয় করে রাখতে এই শাটল পরিষেবার উদ্বোধন। শাটল পরিষেবার উদ্বোধনের পাশাপাশি অন্যান্য আরও নতুন নতুন উন্নয়ন যোগের মাধ্যমে আগরতলা ল্যান্ডপোর্ট দেশ এবং বাংলাদেশবাসীর কাছে আরও অধিক আকর্ষণীয় হয়ে উঠবে বলে নিজ ভাষণে আশা প্রকাশ করলেন মেয়র দীপক মজুমদার। এখানে যারা বিদেশ থেকে বিশেষজ্ঞদের বাংলাদেশে যারা যাত্রীরা আসে তারা বিভিন্ন পর্যায়ে পর্যটন ক্ষেত্র কিংবা চিকিৎসা ক্ষেত্র বা অন্য কোনো কারণ হোক তারা যখন বাইরে যায় তখন তাদেরকে সুব্যবস্থা করা, এইখান থেকে এমবিবি এয়ারপোর্ট তাদেরকে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনার জন্য শাটল সার্ভিস যেটা শুরু করেছি অত্যন্ত প্রয়োজন ছিল এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এটা যাতে আরও সুন্দর বরাবর সময়ের সঙ্গে প্রয়োজনের সঙ্গে এবং চাহিদার সঙ্গে আর সুন্দরভাবে এটা বৃদ্ধিভাবে বিচার আছে স্বাভাবিকভাবে আজকের এই অনুষ্ঠানটাকে স্মরণীয় করার জন্য যে যে ব্যবস্থাপনা যে অনুষ্ঠানের কর্মসূচি রাখা হয়েছে সেটা সফল হবে। আগামী দিন দেবাশীষ বাবু এবং তাদের টিমের এবং আমাদের এই অথরিটির মাধ্যমে যারা বাংলাদেশ থেকে যারা এখানে আসবেন বা যারা আমাদের এখান থেকে বাংলাদেশে যাবেন যে কোনো কারণে হোক যে প্রয়োজনে হোক তারা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন এবং আস্তে আস্তে 10 বছরে এতটা পরিবর্তন হয়েছে উদ্যোগ নেতৃত্বে পরিচালনা আগামী দিনে আরও বেশি করে এই জায়গাটা উপভোগ। আগরতলা ল্যান্ডপোর্টের 11তম প্রতিষ্ঠা দিবস পালনে এদিন অথরিটি কর্তৃপক্ষ রক্তদান শিবিরের আয়োজন করেছে। রক্তদান শিবিরে বিএসএফ জওয়ানরা রক্তদান করেন। আগরতলা ল্যান্ডপোর্টের প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে এদিন সংশ্লিষ্ট পোর্ট চত্বর ছিল উৎসবমুখর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।